أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم বলেছেন বিভিন্ন রিওয়ায়াত থেকে বর্ণিত বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত তিনি বলেছেন পূর্বের দেশ থেকে একদল লোকের আবির্ভাব ঘটবে যেই দলটার অন্তরে কোনো ঈমানের চিহ্ন থাকবে না তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু গলদেশে ভিতরের কোরআন প্রবেশ করবে না তারা সুন্দর সুন্দর মানুষকে কথা বলবে খুব সুন্দরভাবে মানুষকে বুঝাবে আল্লাহর দিকে মানুষকে ডাকবে কিন্তু তারা তাদের ঈমান থাকবে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তারা ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে এবং তারা এমনভাবে নামাজ পড়বে সাহাবাদেরকে বলতেছে রবি সাল ইসলাম যে তারা এমন সুন্দর করে নামাজ পড়বে যে আর আমি এবং সাহাবাদের নামাজের মতো হবে না মানে নবীর নামাজের মতো হবে না সাহাবারা যেভাবে নামাজ পড়ছে নবী এবং তার সাহাবারা ওই নামাজের মতো নামাজ এসেও সুন্দর করে আরো সুন্দর করে খুব সুন্দর করে কদর যত্ন করে নামাজ পড়বে এমন একটা দল পূর্বের দেশ থেকে আগমন করবে কিন্তু তাদের ইমান থাকবে না তারা ইসলাম থেকে খারিজি একটা দল হবে এবং সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এই দলটা চিহ্ন কি চিনব কিভাবে বললো রুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দলটা নেতা যারা হবে তাদের মাথা নেড়া থাকবে মাথার চুল চাচা থাকবে মাথার চুল চাচা থাকবে তারা গুলগল হয়ে বসবে এবং মানুষের সুন্দর সুন্দর আদবের সাথে কথা বলবে কিন্তু তারা তাদের ভিতরে ইমান থাকবে না তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সরবারি ভারকে উঁচু করে বললো আমাকে এখন অর্ডার দেন আমি ওই দলের নেতা সহ আমি সবাইকে কতল করে চলে রসুল্লাহ ইসলাম বললো ওমর থামো তোমরা কেউ ওই যুগ পাইবে না আমিও পাবো না কেউ পাবে না তবে ভবিষ্যতে এটা আগমন ঘটবে এই কথাটা লেখা আছে বুখারি তাওহীদ পাবলিকেশন ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 6930 পৃষ্ঠা 253 আধুনিক প্রকাশনী 6449 নাম্বার হাদিস ইসলামী ফাউন্ডেশন দশম খণ্ড হাদিস নাম্বার 6461 62 63 পৃষ্ঠা নাম্বার 292 293 294 নাম্বার মধ্য পৃষ্ঠা এখন তোমরা চিন্তা ভাবনা করে আপনারা সবাই চিন্তা ভাবনা করে দেখুক গা যে এই দলটা কোনটা তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করছেন ওই হাদিস অনুযায়ী আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে দলটা কোনটা যেহেতু এখানে খ্রিস্টান আবার হাদিস নাম্বার সহ আছে সহি হাদিস বুখারীর হাদিস সুতরাং এই যে দলের কথা বলছে যেই দলের চিহ্নিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের মধ্যে আমরা থাকবো না তাহলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব যতই ভালো হোক তারপর আরেকটা হাদিস শুনুন এটা এক নাম্বার হাদিস তারপর আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদাতীরা বিদাত যারা করবে যারা বিদাত করবে আমলের বেলায় যারা আমলের বেলায় ইসলামের ভিতরে বিদাত ঢুকাবে তারা ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যাব তারা ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যাব যেমন আটা থেকে পশম পৃথক করা যায় যেমন আটা থেকে পশম পৃথক করা যায় যেমনভাবে আলাদা করা যায় সেই রকমভাবে তারা ইসলাম থেকে আলাদা হয়ে যাব খারিজ হয়ে যাব যারা বিদাত করবে বিদাত বিদাত কি জিনিস হ্যাঁ বিদাত হলো ওই জিনিস যেটা কোরআনে নাই হাদিসে নাই কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু কিন্তু আমলটা খুব সুন্দর আমলটা খুব সুন্দর এটার নাম কি বিদাত বিদাত মানে নতুন আবিষ্কার কোরআনে নাই হাদিসে নাই তবে আমলটা খুব সুন্দর তবে অনেক বড় বড় মানুষ আমল করে বড় লোকেরা আমল করে মিয়া সাহেবরা আমল করে বড় বড় অলি আউলিয়ারা আমল করছে কিন্তু কোরআন হাদিসে নাই এটার নাম কি বিদাত তারা কি বিদাত করলে কি হবে ইসলাম থেকে পুরোপুরি খারিজ হয়ে যাবে এই হাদিসটা ইবনে মাজার প্রথম খণ্ড ইসলামী ফাউন্ডেশন 49 নম্বর হাদিস 49 এবং 50 নম্বর হাদিস বুঝাইতে পারছি বিদাত আবার বলছি বিদাত হলো নতুন আমল যেটা কোরআনেও নাই হাদিসেও নাই তবে আমলটা খুব সুন্দর খুবই সুন্দর দেখতেও ভালো সমাজও সমর্থন করে তার বড় বড় আলেম ওলামারা সবাই সমর্থন করে কিন্তু আল্লাহ রাসূলও সমর্থন করে না আল্লাহও সমর্থন করে না সেই আমলটার নাম কি বিদআতি আমল সেই আমল যারা করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইবনে মাজা প্রথম খণ্ড 49 নম্বর হাদিস ইসলাম ফাউন্ডেশনের لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا
কবুল করে নেয়। এক নম্বর হলো মা বাবার দোয়া, দুই নম্বর হলো মুসাফির দোয়া, তিন নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়া কবুল আর মঞ্জুর করে নেয় বলে সুবহানাল্লাহ। আর এই মুসলমান আমরা দোয়ার জন্য বিভিন্ন জায়গায় বসে থাকি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মজলুম ব্যক্তির দোয়া পর্দা ছাড়া কবুল হয়। ও মুসলমান তোমরা কানে শোনো, কে বলেছে গাঁথি উস্কা বেঁধে ময়লা পানি দিয়ে অজু করে মুরব্বীর সামনে দিয়ে দোয়া চাও, দোয়া চাইতে যাও না শিরক করতে যাও। তাকুম আমওয়াইলান মুতাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মনে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, দিনের জিনিস যদি তোমরা আগে হয়ে পড়তে পারো তাহলে জীবনে কখনো গোমরা হয়ে যাবে না। আর জিনিস দুটি হল আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। বুখারি হামিদিয়া লাইব্রেরি দ্বিতীয় হল হাদিস তামা নষ্ট হয়ে গেল, বলেছেন আমি আসমান থেকে সনদ নাজিল করি নাই, এমন কথা তোমরা কেন মানুষকে বলে বেড়াও? ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون تمدير مدعك سوري القرب قتم القرب قتم الله تمدير مدعك سوري القرب قتم القرب قتم جرى أمار بمثل كسوري جائرا তাদের কাছে মিথ্যা আশা আর কল্পনা ছাড়া কিছুই নাই। কি বলে তারা মূর্খ, তারা আমার বোঝায় কিছু জানে না, তারা মূর্খ, তারা আমার বোঝায় কিছু জানে না, তারা মানুষকে মিথ্যা আশা দেয় আর কল্পনা ছাড়া কিছু বলে না, পুরা ভাবে আত্ম মরে। আপনারা বিদেশ থেকে বাসে গেছেন কোন বাসে, বাসে গ্রিপুর হচ্ছে বৃদ্ধি করে দেখছেন লেকচার দেখবি কি করে না বাসের মধ্যে
দেখেন এমন লেকচার শুনে আপনার ইমাম পীর মাওলানা মুফতি সাহেব কিন্তু আল্লাহর সামনে যারা মায়াবাদ করার জন্য আল্লাহর করার জন্য তোমার ঠিক আছে কিনা ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন করার অবশ্য সুযোগ দেওয়া হবে। ইসলাম থেকে তারা খারিজ যারা আমল সুন্দর কিন্তু কোরআনে নাই হাদিসে নাই, যতই সুন্দর হোক এই আমল বাতিল, যারা বিদাত করবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, পথভ্রষ্ট হবে, কুল্লু বিদাতিন দলালা, তারা পথভ্রষ্ট হবে। এটা ইবনে মাজার 42 নম্বর হাদিসেও আছে যে যারা বিদাত করবে তারা পথভ্রষ্ট হয়ে গেল। এখন কারো কোনো প্রশ্ন আছে? দুইটা হাদিস বলছি আমি বর্ণনা করছি, এই তো গুনা না, গুনার কথা বলা হয় না। এখানে হাদিসটা বলা হয়েছে যারা বিদায়াত করলো আমলের বেলা, আমলের বেলায়, আমলের বেলা, অন্য কোনো বেলায় না, কোরআনে নাই হাদিসে নাই, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যারা ইসলাম থেকে বের হয়ে গেল তাদের কোনো আবাদত কবুল হবে না। সুরা নিসার 116 নম্বর আয়াত দেওয়া প্রমাণিত যে যারা বিদায়াত করলো তারা ইসলাম থেকে বাইর হয়ে গেল, ইসলাম থেকে বাইর হয়ে গেলে তারা পথভ্রষ্ট, পথভ্রষ্টদের কোনো আমল কবুল হবে না। তারা যারা শিরক করলো, যত আমল বিদাতি আমল আছে সব বিদাতি আমল হলো শিরক, আর যারা শিরক করলো তারা পথভ্রষ্ট হয়ে গেল, আর পথভ্রষ্টদের আল্লাহ কখনো মাফ দিবে না, ক্ষমাও নাই। তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বের হয়ে গেল, এরা সূরা নিসার 116 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত এবং ইবনে মাজার প্রথম খণ্ড কত নম্বর 49 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এইগুলি আপনারা নোট করতে পারেন এবং মিলাইতে পারেন, অনলাইনেও আছে হাদিসগুলি, অথবা আমি যেগুলি বলছি ইসলামিক ফাউন্ডেশনের হাদিস আছে, হুবহুক অবশ্যই মিলতে হবে। আর যদি না পান আমার বললে আমিও অন্য হিল পৃষ্ঠায় উঠে অবশ্যই ইনশাল্লাহ দেখাইতে পারবো আমার ঘুরে হাদিস আছে। তাহলে বিদাত কত খারাপ আমল, যেমন স্যার একটা কথা বলছিলাম আপনাদেরকে যে মুসলমানি করা কি সুন্নত, মুসলমানি করা কি সুন্নত, এখন তো 2 ইঞ্চি বেশি কেটে লাগ বিপদ আছে না নাই, আছে না? হ্যাঁ, এর 2 ইঞ্চি বেশি কেটে গেলে বিপদ আছে না, এসে মারা যাবো নাকি? তারপরে চুন দিয়ে আফান খাওয়া যায় সমস্যা নেই, কিন্তু চুন যদি এক কাচ্চা বেশি খাওয়া এলাম তাহলে কি ঘটনা ঘটবে, মারা যাবুনি? এই জন্য বিদাত মানে নতুন আমল, বেশি 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 আমল করা যায়। হ্যাঁ, এটা আমি বলতেছি সিয়াসিত্তার যত হাদিস আছে, সিয়াসিত্তা মানে কি আগে বুঝুকা, হাদিস 6টা বিশুদ্ধ হাদিস কয়টা 6টা, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা, এই 6টা হাদিসের একটা হাদিস দ্বারা প্রমাণিত না আসরের নামাজ 8 রাকাত, সমস্ত 6টা হাদিস সারা বিশ্বের ওলামারা গ্রহণ করছে, সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে, এই হাদিসের মধ্যে 4 রাকাত লেখা আছে। সুতরাং আমরা যেটা হাদিসে আছে ওইটাই করবো, আর বেশি বেশি করতে যাবো না, তাহলে সুন খাইয়ে যেমন মানুষ মরে, বেশি কাটলে যেমন মানুষ মরে, ওই অবস্থা প্রমাণিত। সারা জীবন করে আছি এই কথাটা ভুল, সারা জীবন আরেক জনের জমিন খাইয়েছি, সারা জীবন আরেক জনের জমি খাইছি, এখন দলিল দেখাইতে পারি না, আমার থাকবে জমিন, জমিন থাকবে? শোনো, ক্ষণিকের জন্য লাঠির বলে শক্তির বলে সন্ত্রাস দিয়ে জমি দখল করা যায়, কিন্তু দলিল দেখাইলে সব আউট হয়ে যায়। হ্যাঁ, যদি দলিল দেখাইতে পারে অবশ্যই আমরা মানবো, তবে আল্লাহর কসম দিয়ে বলে দলিল দেখতে পারবে না,
অবশ্যই সামনে রেখে যদি কথা বলে তাহলে দলিল হাদিস নাম্বার এবং কোরআনের আয়াত নাম্বার বলতে হবে। আল্লাহ বলছে ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন, তোমরা এমন কথা বলো না যা প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, সনদ নাই। সূরা আরাফের 33 নম্বর আয়াত। আবার বলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন প্রমাণ ছাড়া, সনদ ছাড়া, ডকুমেন্ট ছাড়া ওয়াজ করো না, কাউকে কোনো কথা বলো না ইসলামের ব্যাপারে, তাহলে এটা হারাম হবে। শিয়াল খাওয়া, কুত্তা খাওয়া যেমন হারাম, ডকুমেন্ট ছাড়া এবং প্রমাণ ছাড়া, সনদ ছাড়া ইসলামের কথা বলা তদ্রুপ হারাম। সুতরাং যারা সামনে রেখে কথা বলে অবশ্যই আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়া, তারা অবশ্যই হাদিস নাম্বার বলবে না, কোরআন আয়াত নাম্বার বলবে না, ভালো করে আওয়াজ গুলো শুনতে হবে। ঠিক আছে, কথা আমি চ্যালেঞ্জ করলাম, বলবেন না, আল্লাহর কসম দিয়ে আমি বলছি তারা হাদিস নাম্বার বলবেন না, বলবে না, কারণ হাদিস নাম্বার নাই বলবে কই থেকে। হাদিস নাম্বার বলতে হইলে ওই কথাই বলতে হবে যে আসার সাথে গেছে, কারণ হাদিসের দ্বারা এটা প্রমাণিত না, এবং নামাজের ফরজে দোয়া নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং হাদিস নাম্বার যদি বলতে হয় তাকে আমার কথাই বলতে হবে, আর যে হাদিস ছাড়াবে না তাহলে আমি যদি কথা বলবে বলেন। হ্যাঁ, হাদিস নাম্বার বলতে হলে এই কথাগুলি বলতে হবে, তার নতুন করে কোনো কথা বলতে পারবে না। হাদিস নাম্বার বলতে হলে বুখারীর হাদিস, ইসলামী ফাউন্ডেশন অথবা তাহুদ পাবলিকেশন, আধুনিক প্রকাশন, এইগুলি বলতে হবে, এছাড়া তারা বলতে পারবে না। বিলকুল আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারবো, আল্লাহর নবীর সুন্নাতে আমরা মিয়াসা বড় তারাই তো রাখে নাই, আমরা কেন রাখছি? এটার নামই তো বিদা, আর এটার নামই বিদা। বিদাতিরা কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। সবাই ভুল, এটা আল্লাহ বলছে, আল্লাহ বলছে সবাই ভুল, দুই একজন ঠিক আছে, ভালো করে শুনুক। আল্লাহ সূরা আরাফের 3 নম্বর আয়াত, আলিলাম মা তাযাক্কারুন, অল্পই শুকুরগুজারি বান্দা, অল্পই মুমিন, বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। সূরা আসর দিয়ে প্রমাণিত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরে, কালের সময় শপথ, সময়ের শপথ দিয়ে আমি বলছি সব মানুষ ক্ষতিগ্রস্ত, ভুল পথে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ভুল পথে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, বিশুদ্ধ আমল করছে, আমিলুস সালেহা, যারা বিশুদ্ধ আমল করছে এবং ঈমান আনছে, তারা ছাড়া যারা আছে সব ক্ষতিগ্রস্ত আর ভুল পথে আছে। আপনি যে যে কথা বলছেন সবাই কি ভুল? অবশ্যই সবাই ভুল, দুই একজন ছাড়া। ছাড়া ঠিক আছে, পারছি আল্লাহ বলছে দুই একজন ছাড়া, বাকি সব ভুল। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত শুনেন প্লিজ, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইমান আনবে কম সংখ্যক, ইমান ইমানদার কত সংখ্যক? কম সংখ্যক, বেশিরভাগ লোকই মুশরিক, বেশিরভাগ লোকই কাফের, বেশিরভাগ লোকই বেঈমান, ইমানদার খুব কম। আরে না মাথা লাগবে, ইমানদার ছোটখোর বেশি, মিথ্যাবাদীর সংখ্যা বেশি। এমন বলেনি, বলে বলে আপনার অস্তবাহিত বলে পরে ঠিকই, কিন্তু বলে না, পরে ঠিকই বলে না, বললে মজাব ঠিক থাকবে না, বললে তাদের ভাব দেওয়ার তরিকা ঠিক থাকবে। আল্লাহ নিষেধ করছে, অবশ্যই কিয়ামতের ময়দানে সবাই ভুল। আল্লাহ বলছে ভুল, আপনার কথা আমার কথা, আল্লাহ বলছে ভুল। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, আল্লাহ বলছে সব ক্ষতিগ্রস্ত, সব ওই মুশরিকের দল, দুই একজন ছাড়া, দুই একজন ছাড়া। এখন কি করবেন বলো? আল্লাহ বলছে দুই একজন ছাড়া বেশিরভাগই ভুল পথে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমাকে প্রশ্ন করবেন এবং আপনারা ডকুমেন্ট নিয়ে যাবেন এবং নোট রাখবেন, আমার এটা আমি দেখতে পারবো হুবহুব, যদি নাম দেখাইতে পারছি ইনশাআল্লাহ আল্লাহর কসম দিয়ে বলবো হুবহুব, আমি কথা উল্টে আমি যেরকম বলছি যেরকম পৃষ্ঠ নাম্বার যেমন হাদিস নাম্বার অবশ্যই ইনশাআল্লাহ বলে। কিন্তু আপনারা যার কাছে গিয়া প্রশ্ন করবেন, শোনেন হাতে ভাইয়ে ধরে বলি, যার কাছে প্রশ্ন করবেন তোমার টুপি দিয়া আর জুব্বা দিয়া মুলম্বা কুর্তা দিয়া আমি পানি খাবো না, হাদিস নাম্বার কথা বলো আগে, কোরআনের আয়াত নাম্বার কথা, ঠিক কিনা? জমিন দাবি করতে হলে দলিল দেখাতে হবে, ঠিক কিনা? দেখাইতে হবে যত ভেসালি পারে, জমিন দাবি করতে হলে দলিল দেখাতে হবে, আর দলিল না দেখাতে পারলে পরিষ্কার কথা।